একটা হাদিসের রেফারেন্স দিয়েছেন এবং বলেছেন যে হ্যাঁ সেটাই রেফারেন্স দিয়েছেন কোরআন হাদিস থেকে হাদিস তাফসীর আলেমদের বক্তব্য সব রেফারেন্স তো আমি দিয়েছি নাকি জি তো সেখানে আপনি একটা অভিযোগ করেছিলেন যে সবকিছু আল্লাহ তাআলা নিয়ন্ত্রণ করেন এবং আল্লাহ তাআলার ইচ্ছাতেই সবকিছু হয় তাহলে আমি যে নাস্তিক হলাম তার জন্য দুষ্কার একটা অভিযোগ উঠিয়েছিলেন না আমি বলেছি যে ইসলামের যে কনসেপ্ট তাকদিরের যে কনসেপ্ট বলা আছে সেই কনসেপ্ট অনুসারে সবকিছু যদি আল্লাহ করিয়া থাকে তাহলে সেখানে মানুষের কি অপরাধ যেমন ধরেন এই হাদিসটা একটু পরে শোনান তো ভাই এই হাদিসটা জোরে জোরে পড়ে শোনান খান ভাই লাল অংশটুকু পড়ে শোনান আমরা যেসব কাজ করি তাকে নতুন ভাবে গটলো না আগে থেকেই নির্ধারিত হয়ে আছে এটা কে বলতেছে কে কাকে জিজ্ঞেস করতেছে সেটা পড়েন আচ্ছা তারপর লেখা আছে তিনি বললেন সে আরে ভাই ভাই আপনি কি বললাম যে কে কাকে বলতেছে এই হাদিসটা সেটা একটু পড়েন সেটা তো আগে দেখতে হবে এখানে আছে আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা হতে বর্ণিত আছেন তিনি বলেন

আচ্ছা হলুদংশে আছে আমরা যেসব কাজ করি তাকে নতুন ভাবে গুটলো না আগে থেকে নির্ধারিত হয়েছে তিনি বললেন হে পুত্র তা আগে নির্ধারিত হয়েছে আর সকলের করণীয় বিষয় সহজ করে রাখা হয়েছে যা যারা সৌভাগ্যবানদের অন্তর্ভুক্ত হবে অন্তর্ভুক্ত তারা অবশ্যই সবের কাজ সম্পাদন করে আর যারা দুর্ভাগ্যবানদের অন্তর্ভুক্ত তারা দুর্ভাগ্যজনক 까지 সম্পাদন করে থাকে জি এই হাদিসের রেফারেন্স আগেও আপনি উল্লেখ করেছিলেন আচ্ছা এই হাদিসে যেটা লেখা আছে সেখানে তো পরিষ্কারভাবে বলা হচ্ছে যে এগুলো আগে থেকে নির্ধারিত বিষয় নাকি আমি যে নাস্তিক হব এটা তো আগে থেকে নির্ধারিত বিষয় নাকি এই বিষয়গুলো তকদীরের বিষয়গুলো হ্যাঁ আগে থেকে নির্ধারিত আল্লাহ তাআলা জানেন কে নির্ধারণ করছে কে নির্ধারণ করছে এটা আল্লাহ তাআলা নির্ধারণ করে দিয়েছেন মানে আল্লাহ তাআলা আগে থেকে আমাকে নাস্তিক আমি যে নাস্তিক কি হব এটা আগে থেকে আল্লাহ তাআলা নির্ধারণ করে রাখছে ইসলাম অনুসারে নাকি কিছু লোক যে জাহান নামি হবে বা জাহান নামি কাজ করবে এবং কিছু জান্নাতে উপযুক্ত ব্যক্তি থাকবেন এবং জান্নাতে উপযুক্ত কাজ করবেন এটা আগের থেকে নির্ধারিত আছে কিন্তু সেটা আল্লাহ তাআলা নির্ধারণ করছে এরকম না নির্ধারণ করে রাখছে কে এই কাউকে কাউকে সৌভাগ্য বান্দের অন্তর্ভুক্ত করা এবং কাউকে কাউকে দুর্ভাগ্য বান্দের অন্তর্ভুক্ত করা এই অন্তর্ভুক্ত করার সেই সময় তো আমি কোনো কাজই করি নাই আগেই তো আমাকে সৌভাগ্যবান দুর্ভাগ্যবানের ভিতরে আমাকে অন্তর্ভুক্ত করে ফেলছে তখন তো আমি জন্মই হইনি তার আগে থেকে তো যখন আমি জন্মই হইনি তখনই যদি আমাকে দুর্ভাগ্যজনকদের দুর্ভাগ্যবানদের অন্তর্ভুক্ত করে ফেলে আল্লাহ যেখানে আমি এখন পর্যন্ত কিছু করি নাই জন্মই হইলাম না জন্মাই নাই ভাই জন্ম হওয়ার আগেই আমার দুর্ভাগ্যবানদের অন্তর্ভুক্ত করে লাইছে নির্ধারণ করে রাখছে যে ওইটাই হইব এখানে তাহলে আমার সেটা উল্লেখ করা হয় নাই সেটা তো উল্লেখ করা হয় নাই আপনি যে বলছেন আপনাকে নির্ধারণ করা হয়েছে এখানে যে লেখা আমরা যে সব কাজ করি তা কি নতুন ভাবে ঘটলো না আগে থেকেই নির্ধারিত হয়ে আছে এই যে আমি যে কাজগুলা করতেছি না ওটা আলাদা একটা সময় সৃষ্টির সময় এটা কথাটা শুনে তারপর উত্তর দেন এখানে লেখা আছে আমাদের মোহাম্মদকে জিজ্ঞাসা করা হলো আমরা যে সব কাজ করি তা কি নতুন ভাবে ঘটলো না আগে থেকে নির্ধারিত হয়ে আছে মুহাম্মদ বলল তা আগে থেকে নির্ধারিত হয়ে আছে আচ্ছা আমি যে নাস্তিক হইলাম এই কাজটা কি আমি করছি নাকি আগে থেকে নির্ধারিত হয়ে আছে এই খান ভাই আপনার কথা শোনা যাচ্ছে না হ্যাঁ এখন শোনা যাচ্ছে বলেন তো আবার আমি বলছি যে কাজটা ভাগ্যটা আগে লিপিবদ্ধ আছে কিন্তু তার মানে হচ্ছে তার মানে হচ্ছে কাজটা আপনি করবেন বা আমি করব এক কোরববলাই তো লিপিবদ্ধ করা আছে কারণ সেটা তো যদি আমি জন্ম হওয়ার যদি আমাকে দুর্ভাগ্যবানদের নিচে দেখেন সকলের একটু কথাটা শুনে নেন কথাটা শুনে নেন এখানে দেখেন লেখা সকলের করণীয় বিষয় সহজ করে রাখা হয়েছে যেই জিনিসটা নির্ধারণ করে রাখা হয়েছে সেইভাবে সকলের করণীয় কাজ সহজ করে রাখা হয়েছে এবং আরও বলা আছে যারা সৌভাগ্যবানদের অন্তর্ভুক্ত তারা অবশ্যই সওয়াবের কাজ সম্পাদন করে মানে আল্লাপাক যাদেরকে সৌভাগ্যবান করেছেন তারাই শুধুমাত্র কাজ করতে আর আল্লাহ অন্তর্ভুক্ত করে রেখেছেন তারা শুধুমাত্র করবে কারণ কি সকলের সকলের কাজ বিষয় সহজ করে রাখা হয়েছে মানে আমার জন্য সহজ করে রাখছে খারাপ কাজগুলা নাস্তিকতার কাজগুলা করা আর মনে করেন মোহাম্মদের জন্য সহজ করে ফেলছে ভালো ভালো কাজগুলা করা ইসলামের কাজগুলা করা ব্যাপারটা কি বুঝতে পারছেন না আপনি এটা উল্টোভাবে বর্ণনা করতেছেন এখানে উল্টোভাবে কোথায় বর্ণনা করতেছি আল্লাহ তো আগে থেকে নির্ধারণ করে রেখেছেন এখানে না হাদিস ঠিক আছে কিন্তু আপনি ব্যাখ্যা করতেছেন যতক্ষণ পর্যন্ত যে সকলের করণীয় বিষয় সহজ করে রাখা হয়েছে জি এটা তো ঠিকই আছে আমি এখানে তো বলি না যে এখানে বলা তাহলে তার মানে তার মানে মোহাম্মদ যে ইসলামের পক্ষে কাজগুলা করবে সেগুলো কি তার জন্য কঠিন করা হয়েছে না সহজ করা হয়েছে সহজ করা হয়েছে আর আমি যে নাস্তিকতার কাজ করব সেটা কি আমার জন্য সহজ করা হয়েছে না কঠিন করা হয়েছে এটাও আপনার জন্য সহজ করা হয়েছে তার মানে আমার জন্য সহজ করা হয়েছে নাস্তিকতার কাজ আমার জন্য কঠিন কাজ কোনটা কেউ ভালো কাজ করতেছে না যে কাজটা করতেছে সেই কাজটা তার জন্য সহজ করে রাখা হয়েছে দেখে সে করতে পারতেছে না করতে পারতো না কঠিন হইলে তো সে আল্লাহ যদি সেটাকে কঠিন করে রাখতো তাহলে তো সে করতে পারতো না এটা আমার জন্য ইসলামের কাজ করাটা আল্লাহ কঠিন করে ফেলছে আর সহজ করছে কোনটা সহজ করছে আছে নাস্তিকতার কাজ করাটা আল্লাহ সহজ করে ফেলছে এই কারণে আমি চাইলেও ইচ্ছা করলেও আমি তো তো অনেক কঠিন আমার জন্য ইসলামের পক্ষে কাজ করা আমার জন্য তো এটা অনেক কঠিন কিন্তু আমার কাছে তো মনে হয় না আমার মনে হয় মানে সহজ করে রাখছে কঠিন করে রাখছে সেখানে আপনার মনে হয় কি আছে আপনার কি মনে হয় জিজ্ঞেস করি ভাই এখানে মানে মোহাম্মদ কি বলছে সেই জিনিসটা আপনি পড়েন আপনার মত ব্যক্তিগত মতামত আমি আমার শোনার ইচ্ছা নাই ভাই এখানে তো বললো সহজ করে রাখা হয়েছে তাহলে আপনি ভালো কাজ করলে কি সেটা সহজ করে রাখা হয় নাই আমি না আমার জন্য তো এটা কঠিন করে রাখা হয়েছে ইসলামের পক্ষে আমি কাজ করতে পারবো না কারণ আমার জন্য সেটা কঠিন করে রাখা হয়েছে এখানে এই হাদিসের ভিতরে লেখা লেখা নাই এটা কোথাও লেখা নাই এই যে সকলের মতামত বিষয় সকলের কঠিন করে রাখা হয়েছে এটা কোথাও লেখা নাই

এই বিষয়টা বলি এখানে এই উত্তরটা এই লাইনটার মধ্যে দেওয়া আছে যে ব্যক্তি যে ব্যক্তি এই যে আপনি বলতেছেন নাস্তিকতার কাজটা আমার জন্য সহজ কিন্তু আপনি যে কাজটা করতেছেন

কোন বান্দাকে জান্নাতের জন্য সৃষ্টি করেন তখন তার দ্বারা জান্নাতবাসীদের কাজই করিয়ে নেন এই হাদিসটাতে তো আপনি চলে গেছেন সূত্রrangle হাদিসে বললাম এখানে এখানে আল্লাহ তাআলা বলেন যে ব্যক্তি জান্নাতের উপযুক্ত তাকে দিয়ে জান্নাতের কাজ করিয়ে নেন আর জাহান্নামের কোন কাজ করই নাই সে এখনো যদি কোনো কাজ নাই করে থাকে তাহলে যে উপযুক্ত উপযুক্ত সে হইল কিভাবে সে তো এখন পর্যন্ত কাজ করে না এটা তো সৃষ্টির আদিতে আল্লাহ পাক কিছু মানুষকে জান্নাতীদের জন্য জান্নাতীদের জান্নতি করে সৃষ্টি করছে কিছু মানুষকে করে সৃষ্টি করছে জি তাহলে এখানে আপনার প্রশ্ন হচ্ছে কাজই করে নাই তাহলে এটা হলো কিভাবে আল্লাহ তালা কেমন পর্যন্ত কি হবে সেটা জানেন এবং ওই ব্যক্তি কি কাজ না আপনি আমার যেটা প্রশ্ন না সেটার উত্তর দিচ্ছেন কেন আমি কি জিজ্ঞাসা করেছি আপনাকে কেমন পর্যন্ত

গিভন কথা না চুপ আচ্ছা এখানে বলা হয়েছে মহান আল্লাহ যখন কোন বান্দাকে জান্নাতের জন্য সৃষ্টি করেন মনে করেন কলিমউদ্দিনকে জান্নাতের জন্য আল্লাহ পাক সৃষ্টি করেছেন এখন আল্লাহ পাক এখানে লেখা তার দ্বারা জান্নাতবাসীদের কাজী করিয়ে নেন মানে এই কলিমউদ্দিনকে দিয়ে সে নামাজ পড়াইলো রোজা রাখাইলো হজ করাইলো কোরআন তেলাওয়াত করাইলো ভালো জিহাদ করাইলো কাফের মারাইলো সমস্ত ভালো ভালো কাজ এই জান্নাতবাসীদের কাজী করিয়ে নিল কে করিয়ে নিল ভাই কাজটা কে করিয়ে নিল বলেন খান সাহেব আপনাকে জিজ্ঞেস করছি এই যে সেইติ কলিমউদ্দিন যে ভালো ভালো কাজ করলো এটা কে করিয়ে নিল তাকে দিয়ে খান সাহেব আপনাকে জিজ্ঞেস করছি কলিমউদ্দিন কে দিয়ে যে জান্নাতবাসীদের কাজ কে করিয়ে নিল সে নিজে করলো না কি কেউ তাকে করিয়ে নিল খান সাহেব আপনি তো আনমিউট আছেন আপনি কথা বলছেন না কেন দেখেন অবস্থা আয়নার কথা বলতেছে না দেখছেন এই যে আমাকে বিরক্ত করতে আসে এই লোকগুলা এই লোকগুলা প্রচন্ড বিরক্তিকর বিরক্ত করতে আসে মানে আমার টাইমটা নষ্ট করার জন্য মানে এই কি ভাই মানে মানুষের কি বোধবুদ্ধি বলে কিছু থাকে না মানে কি মানে কোনো বোধবুদ্ধি নাই নাকি এদের একেবারে হাদিসে জল জলা করে লেখা আসে বলে যে আমি আমি যে প্রশ্ন করি নাই সেই প্রশ্নের উত্তর সে দিচ্ছে কেমনে জানলো আল্লাপা কেমনে জানলো এটা তো আমি প্রশ্ন করি নাই মানে একটা সীমাস আচ্ছা পরের জনকে যুক্ত করি